কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরেই গুলি করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা বেলা 11:30টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এই ঘটনা ঘটায়। হত্যাকাণ্ডের জের ধরে এলাকার কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং আগুনও দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুম। প্রতিদিনের মতো দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু। সেই কক্ষেই দুর্বৃত্তের গুলিতে প্রাণ গেল তার। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্ষটির পেছন দিকের জানালা দিয়ে দুর্বৃত্তরা চেয়ারম্যান নইমুদ্দিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে তাদের দিকেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ নইমুদ্দিন ঘটনাস্থলেই মারা যান। স্বজনরা জানান, 5 আগস্ট সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল। হত্যাকাণ্ডে তারাই জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আসলে উনি এমন কোন পাপিষ্ট আবার মনে হয় না যে উনি ভয় করে কাউকে লোকের কাছে বলে বেড়াবে। উনি উনার মুখে আমি আইসি কিছু বলে আমাকে মারবে কেডাক, কিছু যাই আমরা বলে আমাকে বলে বাবা আমাকে মারবে কেডাক। চেয়ারম্যানকে হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, নইমুদ্দিন একসময় উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগের লোকজনের সাথেই তার চলাফেরা ছিল। বিগত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন নইমুদ্দিন। জাহিদ হাসান, যমুনা নিউজ।